আগে তো বসে বসে থাকতাম, কাজ করতাম না, সংসারে টুকিটাকি কাজ করতাম। এখন মনে করেন সেই বসে থাকার সময়টা আমি সবজি খেতে খাটাচ্ছি, এতে আমার আয় বৃদ্ধি পাচ্ছে। কারণ আমার বাচ্চা যদি একটা কলম চাই, জাম্মা কলম দাও, আগে দেওয়ার কোনো ক্ষমতা ছিল না আমার। স্বামীর কাছে বলতে হতো যে 5টা টাকা দাও, আমার বাবুর একটা কলম কিনে দেবো, দেখা গেলো যে নেই, আমি দিতে পারবো না। এখন সেটা আমার শোনা লাগছে না, আমার ইচ্ছা মতো আমার বাচ্চারা যাই চাক না কেন, আমার সামর্থ্য বুঝে আমি দিতে পারি। ভালো সবজি ক্ষেত তৈরি করতে গেলে সুন্দর জায়গা, উঁচু জায়গা, আলো বাতাস যাতে পাই সবজি ক্ষেতে, সেদিকে মাথায় খেয়াল রাখতে হবে। উপরে যদি গাছ থাকে ছাটাই করে পরিষ্কার করে দিতে হবে, যাতে আলো বাতাস ঠিক মতো পাই। ভালো সবজি ক্ষেতের জন্য মাটি বেলে ও দোআঁশ মাটি, এবং মাটিটা ঝরঝরে থাকলে ভালো হয়। চারা রোপণ করার জন্য উঁচু করে জমিকে তৈরি করাকেই বেড বলে। এটা বেড তৈরি করলাম, বেডটা সেকেন্ড এই বীজ বপন করতে হবে, যারা তো এর আগে বেডটা না করলে ভালোভাবে সুন্দরভাবে, এই চারপাশে বৃষ্টি বর্ষার দিন তো পানি জমবে, এই জন্য কারণে মাটি চারপাশে উঠিয়ে উঁচু করে দিয়ে বেডটা তৈরি করলাম। নালাটা রাখছি যেহেতু, এই পানিটা নালাতে গড়ি চলে যায়। এরপরে আমরা বীজ বপন করব, তারপরে পানি দিয়ে হোক আর বৃষ্টির পানি হোক আর না মানে বিলের পানি হোক, এই দিয়ে সেচ দিয়ে চারাটাকে গজানোর চেষ্টা আমরা করব। বেডের সুবিধা, বেড উঁচু থাকলে সবজি সহজে আলো বাতাস পাই, তারপরে আগাছা থাকলে পরিষ্কার করতে সহজ হয়, যে সবজিটি যাতে পাড়াইয়ে নষ্ট না হয়, নালার ভিতরে যায় পরিষ্কার করতে সহজ হয়, নিড়েতে সহজ হয়, তারপরে পানি দিতে সহজ হয়। একটা বেড থেকে আর একটা বেড তৈরির ভিতরে চতুর্দিকে 12 ইঞ্চি করে নালা রাখতে হবে, আর 2 হাত আড়ে 8 থেকে 10 হাত লম্বা বেড তৈরি করতে হবে। এখানে জোয়ারের পানি হোক আর বৃষ্টির পানি হোক, যাতে পানিটা ওই নালা দিয়ে গোড়ায় চলে যেতে পারে, সেই কায়দাটাই আমাকে করছি আর কি। মাথাটা 27 ইঞ্চি লম্বা 1.5 হাত, আর চওড়া সেকেন্ড 24 ইঞ্চি, আর গভীরতা সেকেন্ড 18 ইঞ্চি। মাদা তৈরি করার সময় উপরে মাটি আলাদা রাখতে হয়, তলের মাটি আর এক পাশে রাখা হয় আলাদা করে, এবং দুইটা দুই পাশে রাখা হয়, উপরেরটা শুকনো মাটি। এবং এরপরে আমরা এই গর্তটা খুঁড়িয়ে এই গোবর সার দিয়ে ওই উপরের যে মাটিটা ওইটা ওর পর দিই, আর ওই যে তলের যে মাটিটা ওইটা একদিন অথবা 2 দিন পরে ওর উপরে দিয়ে দিই। দিয়ে দিই যেহেতু ওইটা ওই দোআঁশ মাটি আঠাই মানে ঝুড়ো থাকে, ওই মাটি ভারে বীজ রোপণ করলে ওই বীজটা গজায় ভালো। একটা মাদা থেকে আর একটা মাদা মানে তৈরি করতে 4 রাত ক্ষোভে গ্যাপ দিয়ে ফিরে আর একটা মাদা তৈরি করতে। এটা যেসব সবজি গাছ ওই লম্বা শাখা প্রশাখা অনেকই হয়, যেমন লাউ কুমড়া এগুলো শাখা অনেক হয়, লম্বা অনেক হয়, এর মাদা 8 থেকে 10 হাত ফাঁকা হলে ভালো হয়। আর বরবটি ওই কুশি সিসিং গাছ যেটাকে বলা হয় আর কি, এইগুলোর মাদা 4 হাত 5 হাত হলে ভালো হয়। এগুলোর গাছ ছোটো হয়, এগুলোর শাখা প্রশাখা কম হয়। সারটা দিয়ে ধরেন 20 থেকে 25 কেজি গোবর সার দিই, তারপরে কিছু ওই যে TSP সার 75-80 গ্রাম পরিমাণে, আর 100 গ্রাম পরিমাণে আসছে কেন আপনার ওই যে MP পটাশ যেটাকে বলা হয় আর কি, আর 50 গ্রাম ওই জিপসাম, এইগুলো ওই কিছু কিছু ব্যবহার করি আর কি। এই মাচা মানে গাছ রোপণ করার পরে 5 থেকে 6টা বীজ রোপণ করবো, যে গাছ জ্বালাবে ওর থেকে আমরা উঠে ফেলাই দিয়ে 2টা গাছ রাখবো ভালো সতেজ দেখে। এবং এই চাল দেওয়া হয় কৃষির জন্য, জরিফাই দিয়ে ও বেয়ে বেয়ে অনেক দূরে চলে যাবে, যেহেতু ওই গোড়ায় ফাঁকা থাকবে এবং ওই ফলটা ওই ওর তল দিয়ে করে থাকবে, যেহেতু ফলে আলো বাতাস সুপরিমাণে মানুষ পায়। গত বছর আমরা যে ক্ষেতে সবজিটা দেখি ভালো, ওই সবজিটা আমরা যত্ন সহকারে রেখে দিই, রেখে দিয়ে ওইটাই দেখি ফুল হয়, ফুলে যে ফল হয় ওইগুলো আমরা বীজ হয়ে গেলে কাটি,
কাটে তারপরে ওটে রোদ দিয়ে আমরা শুকাই, শুকায়ে হাতে মাড়াই করি, মাড়াই করে তারপরে ওটে পরিষ্কার করে পরে আবার ওটা আমরা রোদ দিই। রোদ দিয়ে পর দুই তিন দিন রোদ দেওয়ার পর দাঁতে দিই, দাঁতে দিয়ে যখনই দেখি যে কটাস করে উঠিছে তখনই আমরা ই করি যে এইটে শুকাই গেছে, তখন ওইটা একটা মাটির কলসে অথবা একটা টিনের কৌটায় সুন্দর করে রেখে দিই যেন বাতাস না ঢোকে, এমনভাবে আমরা যত্ন সহকারে রেখে দিই। এই পদ্ধতিটা মানলেই আমরা ভালো বীজ পেতে পারি, ভালো বীজ হলে আমরা প্রায় 80% ফসল ঘরে তুলতে পারবো। ভালো বীজ রং চকচক করবে, তারপরে দানা পুষ্ট দেখা দেবে, পোকায় কাটা থাকবে না, কোনো খাওয়া ছেঁড়া থাকবে না, দাঁতে দিলে কট করে উঠবে, এটাই আমি বলবো ভালো বীজ। জৈব সারের গুণাগুণটা বেশি, মাটি ভালো হয়, সবজি ভালো হয় আর দাম কম, এর জন্যই আমরা জৈব সার ব্যবহার করি। রাসায়নিক সার দামি বেশি, দেওয়ার 10-15 দিনের মধ্যে আমরা ওই সবজিটা খেতে পারি না, তারপরে মাটির গুণাগুণ কমে যায়, এই জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। জৈব সার আমরা ওটা বাড়িতেই তৈরি করতে পারি। আগে আমি সুন্দর করে জায়গাটা দেখব, তারপরে জায়গাটায় গর্ত করব, মাপ দিয়ে হাতের মনে করেন আমি এপাশে 4 হাত, ওপাশে 4 হাত, চতুর্দিকে 4 হাত দিয়ে আমি একটা গর্ত তৈরি করব। গর্ত তৈরি করে তার ভিতর তলে কিছু খড়কুটা বিছাই দেব, বিছাই দিয়ে তারপরে আমি এই যে রান্ধার চুচা, খড়কুটা, কাঠের গুঁড়া এইগুলো ছাই এই সব কিছু ওই গর্তের ভিতর ঢালবো, ঢালে তারপরে ওইটা পচন দেবো, পচন দিয়ে ওইটাই কম্পোস্ট সার, পরে ওইটাই আমরা আমাদের ক্ষেতে ছড়াই দিই। সবজির চারা খেতে লাগানোর পর বিভিন্ন রকম যত্ন নেওয়া লাগে, যেমন আগাছা দমন, হাত দিয়ে বা নিড়েনি দিয়ে গাছের আগাছা শিকড় শকর উঠিয়ে ফেলাই দেওয়া, গাছের গুঁড়া শক্ত হয়ে গেলে নিড়েনি দিয়ে মাটি নরম করে দেওয়া, মানে মাটি হালকা করে দেওয়া, সেচ দেওয়া ও খেতে পানি বের করে দেওয়া, যেমন অনাবৃষ্টি হলে খেতে সেচ দিতে হবে, পানি দিয়ে গাছের গুঁড়ি পর্যন্ত ভিজিয়ে দিতে হবে, ক্ষেতের পানি বের করার জন্য নালাগুলো পরিষ্কার করে দিতে হবে। পাতলাকরণ, ক্ষেতে সবজির চারা বেশি হলে দুর্বল চারাগুলো তুলে ফেলবো যাতে সবজিতে আলো বাতাস ভালো পায়। আর একটা পদ্ধতি হচ্ছে ডালপালা ছাঁটাই, যেমন যে ডালটা হেলে পড়ে ওইটা কাটিয়ে দিতে হবে। মরা পাতা ফেলে দেওয়া আর শুকনো পাতা ফেলে দেওয়া, তাকে রাখা যাবে না। খেতে সবজির চারা যত্ন নেওয়ার আর একটা পদ্ধতি হচ্ছে মালচিং। মালচিং করার সুবিধা হলো গাছের গুঁড়ায় পানি ধরে রাখে, গাছের গুঁড়া ভিজে থাকে যাতে ফলন বেশি হয়। লাউ, মিষ্টি কুমড়ো, শিম, লাতানো সবজির জন্য মাচা দিতে হয় যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, ভালো ফল হয়। টমেটো, ঢেঁড়স, বেগুনের জন্য কাটি দিতে হয়, দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে দিতে হয় যাতে গাছটা সুন্দরভাবে বেড়ে ওঠে। ক্ষেতের চতুর্পাশে নেট দিয়ে ঘিরে দিতে হয় যাতে গরু ছাগলে না খায়, এইভাবে আমরা যত্ন নিলেই অধিক ফসল পাবো। ফসলের ক্ষেত্রে সাধারণত বিভিন্ন রোগ এবং পোকার আক্রমণ হয় আবহাওয়ার কারণে, মাটিতে জীবাণু থাকলে সে কারণে হতে পারে, এবং যদি সুষম মাত্রায় সার প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে আপনার এই পোকা বা রোগের আক্রমণ হতে পারে। বেগুন এবং ঢেঁড়সের জন্য ফল ছিদ্রকারী পোকা এবং ডগা ছিদ্রকারী পোকা, যেটা কাঁঠালি পোকার আক্রমণ হয়, জাপ পোকার আক্রমণটাও হয়, এবং আপনার রোগের ক্ষেত্রে দেখা যায় কি যে গোড়া পোচা, কাণ্ড পচে যাওয়া, শাকের দেখা যাচ্ছে নেতিয়ে পড়া, ঢলে পড়া, এ জাতীয় রোগগুলো সাধারণত দেখা যায়। এর লক্ষণটা আমরা কীভাবে বুঝবো ক্ষেতে? আমরা দেখব যে যখন কচি যে ডগাগুলো, এই কচি ডগাগুলো আক্রমণ করলে এই ডগাগুলো আস্তে আস্তে ঢলে পড়ে, তো এখানে আমরা যদি যে ওই ডগাটাকে ভাঙি তাহলে ওর ভিতরে আমরা ওর কীড়াটা দেখতে পারবো। প্রথমে যদি এর ট্রিটমেন্ট না দেওয়া যায়
তাহলে এর আক্রমণটা আস্তে আস্তে তীব্র হয়। সবজি ক্ষেতে আমাদের সাধারণত বন্ধু পোকা যেগুলো আমরা বলে থাকি, যেমন মাকড়সা আছে, বোলতা আছে, লেডিবার্ড বিটল আছে, ক্র্যাবিট বিটল আছে, ওয়াটার বাগ আছে, মিরিট বাগ আছে, আমরা যে গ্রামের ভাষায় যেটাকে জেজি পোকা বলি, একটা হচ্ছে বড় মোটা দেখতে আর একটা হলো চিকন, এগুলো হচ্ছে ফসলের উপকারী পোকা। এগুলো ক্ষতিকারক যে পোকাগুলো আছে এই ক্ষতিকারক পোকাগুলোর ডিম খেয়ে ফেলে। পানি নিষ্কাশনের যদি সুন্দর ব্যবস্থা থাকে তাহলে এই ঢলে পড়া, নেতিয়ে পড়া এ জাতীয় রোগগুলো সাধারণত হয় না। এবং যদি বেশি পরিমাণে স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয় সেক্ষেত্রে আমরা ক্ষেতে ছাই দেওয়ার জন্য বলি এবং একটু পটাশ সার দেওয়ার জন্য বলি। উপরন্তু যদি ক্ষতির আক্রমণটা যদি বেশির মানে পরিমাণে চলে যায় সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে বর্ধ মিক্সার দেওয়ার জন্য বলি, যেটা চুন এবং তুঁতে দিয়ে তৈরি করতে হয়। রাসায়নিক কীটনাশক যেটা, ওটা যদি আপনার ফসলের ক্ষেতে আপনি দেন, এখন ক্ষেতে আপনি কীটনাশক ওষুধ ছিটাই দিলেন, কিছুক্ষণ পরে আপনার ক্ষেতে দুইটা মুরগি ঢুকে আপনার ওই পাতা খেলো, তাহলে মুরগি দুটো বাঁচবে? মারা যাবে, সাথে সাথে মারা যাবে। আমরা চেষ্টা করব এই রাসায়নিক কীটনাশকটাকে আমরা না দেওয়ার। জীব থেকে বা বিভিন্ন গাছপালার থেকে আমরা যে বিষটা তৈরি করব সেটাই হলো আপনার জৈব কীটনাশক। আমরা জৈব কীটনাশক নিম পাতা দিয়ে তৈরি করতে পারি। 2 কেজি নিম পাতা নিব, 2 কেজি নিম পাতা আর 1.5 কেজি হচ্ছে ওর সাল, নিমের সাল, এগুলো ভালো করে ছেঁচে ওর যে রসটা, 50 গ্রাম হুইলের গুঁড়া, 5 কেজি হলো পানি, এইগুলো একসাথ করে জাল দিয়ে যখন 1 লিটার থাকবে তখন ওইটাকে সাইকে ফেলে দেবেন। ওই পানির সাথে আর 9 লিটার পানি আপনি যোগ করবেন, করে ওই পানিটা আপনি আপনার ক্ষেতে স্প্রে করে দেবেন। এবং আপনি আজকে সকালবেলায় দিয়ে কালকে সকালবেলায় আপনি যদি ফসলে তুলে আপনি খান, কোনো রকমের বিষক্রিয়া আপনাকে আক্রান্ত করবে না। এটা ভালো না তাহলে? হ্যাঁ, এটা তো ভালো। এই বেগুনের ডগা ছিদ্রকারী পোকা মারার জন্য সুন্দর একটা পন্থা আছে, আপনি ক্ষেত তৈরি করার আগে থেকে ওষুধটা তৈরি করে ফেলতে হবে। এটা হচ্ছে কীরকম, এই গরুর যে চোনাটা, এই চোনা ধরে ফেলবেন, 1 কলসি গরুর চোনা ভরে একবার ফুলপিল করে মুখটা লেপে ফেলবেন। ফেলে এবার হচ্ছে আপনার বাড়িতে যে জায়গায় চুলাটা আছে ওই চুলার পাশে গর্ত করবেন, গর্ত করে ওই কলসিটা পুঁতে রাখবেন। এইবার আসছে আপনার 1 মাস পরে ঢাকনা খুলে ওর থেকে আপনি একটু কাঠি দিয়ে ওই চোনাটা নিয়ে আপনি ওই যে কোনো পোকামাকড়ের উপরে একটু ছিটাই দেবেন। দেওয়ার সাথে সাথে যদি মারা যায় তাহলে বুঝবেন ওষুধ রেডি হয়ে গেছে, আর যদি না যায় তাহলে আরও কিছুদিন রাখবেন। ওইভাবে ওষুধ আপনার তৈরি হয়েছে, ও 10 গুণ পরিমাণ পানি আপনি ওর সাথে দিয়ে দিয়ে খেতে স্প্রে করতে পারবেন। খেতে যদি আসি দেখি সবজি বড় হয়েছে, মোটা হয়েছে, ওটা দেখে আমরা বুঝতে পারি যে এটা খাওয়ার উপযোগী। সুন্দর যেগুলো সুন্দর আছে মানে খাওয়ার উপযোগী, যা বিক্রি করলে চাহিদা আছে বাজারে, মানে দেখলেই মানুষ কিনতে চাইবে, পয়সা বেশি দেবে, ওই সময়ই দেখলে বোঝা যায় যে এটা এখন কেটে আমার বাজারে দিতে হবে। কাঁচি বা বঠি দিয়ে সবজিকে কাটি, কেটে ঝুড়ির মধ্যে রাখি, সুন্দর করে রাখি যাতে সবজির কোনো ই না হয়, চাপ না পড়ে, সুন্দর থাকে। ক্ষেতের খাবার এটা আমার কিনতে হয় না, এটা সাদা সাদা টাটকা জিনিসই খাই এবং সার ছাড়াই খাই, ভালো জিনিস খাই। উস্তে ডাটা, বেগুন আছে, মরিচ আছে, এর আগে ছিল ধরেন সেগুলো ছিল মূলো, ওলকপি, ফুলকপি, আবার গোলালু। খেতে আমি তো সব কাজ করতে পারি না, খেতে বেডেও সাহায্য করে, তারপরে পানি দিতে গেলেও ঝাঁঝরি ভরে, আর দেখা গেছে বালতি ভরে ভরে আমি পানি নিয়ে দিই আর উনি ঝাঁঝরি ভরে ঢেলে দেয় বেডে, আমার অনেক কাজে। তারপরে নিরাই আমার সঙ্গে আগাছা দমন করে, পাতলাকরণ করে দেয়। আমার যদি সময় না থাকে, আমি কাজে ব্যস্ত থাকি, উনি ফ্রি থাকলে উনি নিয়ে যায়, আর যখন আমি সময় পাই তখন আমিও বাজারে নিয়ে বিক্রি করি। অর্থনৈতিক দিক দিয়ে একটু দুর্বল ছিলাম, এখন শাকসবজি আমার বাজারটার পয়সাটা তো অন্তত সেভ হচ্ছে, এই পয়সাটা তো আমার ই হচ্ছে একটু, যাই হোক যেমন তরি তরকারি যদি কিনতে না হয় এখন নিজে বানাই খাচ্ছি, নিজের ইচ্ছা মতো, নিজেরা পছন্দ আছে যে এখন হয়তো দেওয়া আছে যে ডাটা খাবো না, পুঁই শাক খাবো, পুঁই শাক খাবো না, বেগুন খাবো, বেগুন বাদ দিয়ে হয়তো দেওয়া আছে যে ভেন্ডি খেলাম। এই সবজি চাষটা মহিলাদের করা তো ভালো, এটা তো বাড়ির বাইরে যাইতে হয় না, উঠোনে ভিতরেই করতে হয়, এটা মহিলাদের সাথে একটু সহযোগিতা করলে পুরুষের তাতে মহিলারও সুবিধা হয়, পুরুষেরও একটু
সহযোগিতা করলে সব দিক দিয়ে সুবিধা। আর এটা সবাই করলে তো ক্ষতি না, এটা লাভই আছে। এবং যদি করে তাহলে তারাও আমার মতন এরম একটু সহযোগিতা পাইতো এবং সাংসারিক লাভবান হইতো।